1984 সালে শিখ বিরোধী দাঙ্গার মামলায় দোষী সজ্জন কুমার আত্মসমর্পণের জন্য এক মাস অতিরিক্ত সময় চেয়েছিলেন। এজন্য তিনি দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন, কিন্তু আদালত তার আর্জি খারিজ করে দিয়েছে। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার রফিয়াবাদ গ্রামে শুক্রবার সকাল থেকে যৌথ বাহিনীর উদ্যোগে তল্লাশি অভিযান শুরু করা হলো। যৌথ বাহিনীর অনুমান, ওই এলাকায় আগে থেকেই কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই গোপন সূত্রে খবর পেয়ে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ বাহিনী যৌথভাবে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। মার্কিন প্রতিরক্ষা সচিবের পদ থেকে ইস্তফা দিলেন জেমস ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাত বাঁধে তার, যার জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাটিস, এমনটাই জানা গেছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গণতন্ত্র বাঁচাও যাত্রা। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। পাঁচ দিন ব্যাংক মধ্যে জেরবার গ্রাহক, শুক্রবার ধর্মঘট পরবর্তী ছুটির জেরে নাজেহাল সাধারণ গ্রাহকরা। রাজ্য জুড়ে নজরে এলো গ্রাহকদের সমস্যার চিত্র। দিল্লি এনসিআরে এবার শীতের মারণ কামড়। উত্তরের কনকনে হাওয়া চেড়ে প্রভাব পড়ছে রাজধানীতেও, তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। গত চার বছরে 20 ডিসেম্বর বৃহস্পতিবার দিল্লিতে সর্বাধিক ঠান্ডা লক্ষ্য করা গেছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.0 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে শীত এলো কলকাতায়। আজ কলকাতায় মৌসুমের শীতলতম দিন। শুক্রবার শহরের তাপমাত্রা সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহ শেষে আরও নামবে তাপমাত্রা। কুমারগঞ্জের নিতাই বসাক, 30 বছর ধরে পায়ে হেঁটেই কাগজ বিলি করে আসছেন তিনি, আর তাঁকেই প্রথমবার তুলে ধরা হচ্ছে এনএম নিউজে। একজন মানুষ যে সাংবাদিক নয়, তবু তাঁর সংবাদের প্রতি কতটা দায়িত্ববোধ। প্রতিদিন নিয়ম করে পৌঁছে দেন খবরের কাগজ বাড়ি বাড়ি। বাপি বাড়ি যা, নিউ টাউনের এক বেসরকারি অনুষ্ঠানে ভিন্ন মুঠে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভবিষ্যৎ প্রতিভাদের প্রথম ব্যাট ধরার কৌশল শেখালেন, তারপর নিজেই নেটে নেমে পড়লেন। প্রাক্তন ভারত অধিনায়ক, তখন যেন সিএবি প্রেসিডেন্ট নন, তরুণ ক্রিকেটারদের কোচ। কাজ থেকে ব্যক্তিগত সম্পর্ক, ইদানিং খবরের শীর্ষে থাকছেন রীতা ভরি চক্রবর্তী। তার কেরিয়ার ঊর্ধ্বমুখী, শুধু টলিউডই নয়, পাড়ি দিয়ে ফেলেছেন বলিউডেও। পাশাপাশি তার ফিগার নিঃসন্দেহে ঈর্ষণীয়। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোলা মেলা বিকিনিতে সমুদ্রের জলে দাঁড়িয়ে তোলা একটি ছবি। ক্যাপশনে লেখা, থ্রো ব্যাক মিয়ামি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।